আচ্ছা বন্ধুরা, আমরা সবাই কি খেলা দেখি? ফুটবল খেলা? আমিও দেখি। সেখানে দুটো দল থাকে, ব্রাজিল আর্জেন্টিনা। মানে আমাদের ফুটবল বলতেই দুটো দল, আর কোনো দল নেই, তাই না? তো যেরকম ওই ব্রাজিল আর্জেন্টিনা যেমন খুবই ফাইট, ওদের দুজন দেখলে কি মনে হবে? তার মারামারি করবে এমন অবস্থা। মনে করো আমি ব্রাজিল, আমার এক বন্ধু আর্জেন্টিনা, দেখালে মনে হবে যে কি না, ওকে কোনো কথা বলতে ছোটো করতেই হবে, তাই তো? আজকে আমরা সেরকম দুটি ফাইট সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মাইটোসিস আর মায়োসিস। ওকে, ব্যাপারটা সম্পূর্ণ, এই দুইটা টপিক কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আজকে আমরা তুলে ধরব এই টপিক, এই দুটো ভিন্ন টপিকের পার্থক্যগুলো কী, ডিফারেন্ট আসলে কী কী। তো প্রথমেই আসা যাক যে আমরা এখানে কিছু টপিকের নাম লিখেছি, আমরা সেই টপিকের নাম ধরে আগাবো যে তাদের পার্থক্যগুলো আসলে কেমন হতে পারে। তো প্রথমেই আসা যাক অবস্থান, মানে আমাদের মাইটোসিস আমাদের দেহে কোথায় ঘটে। তো আমাদের যে দেহকোষ, আমাদের দেহকোষে মাইটোসিস ঘটে, কারণ আমাদের দেহকোষগুলো কি টুয়েন, সে টুয়েন থেকে অনেকগুলো টুয়েন উৎপন্ন হতেই পারে, এই জন্য আমাদের দেহকোষে ঘটে মাইটোসিস। আর মায়োসিস কোথায় ঘটে? মায়োসিস ঘটে আমাদের জনন কোষে বা রিপ্রোডাক্টিভ সেলে, যেখানে আমাদের শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হতে হয়। এই শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হওয়ার জন্য কী ঘটতে হয়? মায়োসিস ঘটতে হয়। ওকে, এবার উৎপন্ন কোষ, উৎপন্ন কোষগুলো কেমন হয়? আমাদের মাইটোসিসে যে কোষগুলো উৎপন্ন হয় সে সবগুলো কি হয়? টুয়েন হবে। ওকে, আর মায়োসিসে যে কোষগুলো উৎপন্ন হয় সবগুলো কোষ কি হবে? হ্যাপ্লয়েড, তার মানে কি এন সংখ্যক হবে। এরপর আসে নিউক্লিয়াস। আমরা জানি যখন আমাদের এই কোষ বিভাজন হয় দুটা কোষ বিভাজন পুরো ভিন্ন রকম। প্রথমেই আসি মাইটোসিস, সেখানে একটা কোষ থেকে দুটা কোষ উৎপন্ন করে, তাই তো? এবং তাদের প্রত্যেকের ক্রোমোজোম সংখ্যা থাকে কি ডিপ্লয়েড, তার মানে টুয়েন। আর মায়োসিসে একটা কোষ থেকে চারটা কোষ উৎপন্ন করে এবং প্রত্যেকের এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থাকে ডিপ্লয়েড, টুয়েন। এরপরে সবগুলো হয় কি হ্যাপ্লয়েড, তাই তো? তো আমরা জানি যে যখন মায়োসিসের মানে নিউক্লিয়াস বিভাজন হয় তখন কয়বার ঘটে? এখানে একবার নিউক্লিয়াস, এখান থেকে একবার, এখানে একবার নিউক্লিয়াস বিভাজন ঘটে, আবার এখান থেকে আরেকবার, এই হলো দুইবার নিউক্লিয়াস বিভাজন ঘটে মায়োসিসের ক্ষেত্রে। আর যখন মাইটোসিস ঘটে তখন শুধুমাত্র একবার, এখান থেকে একবার বিভাজন ঘটে মাইটোসিসের ক্ষেত্রে। তো আমরা কী বুঝলাম? মাইটোসিসে নিউক্লিয়াস বিভাজন ঘটে একবার, আর মায়োসিসে ঘটে দুইবার। এরপর আসি বাইভ্যালেন্ট। আমরা মাইটোসিসে এই প্রোফেজ ওয়ানের জাইগোটিনে একটা জিনিস দেখতে পারি। আমরা কি দেখতে পারি? দেখতে পারি যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম এরকম পাশাপাশি অবস্থান করছে, এই অবস্থানকে আমরা কি বলি? বাইভ্যালেন্ট বলি। সেটা অ্যাকচুয়ালি মায়োসিসে ঘটে, তাই না? মাইটোসিসে কোনোরকম বাইভ্যালেন্ট, কোনোরকম বাইভ্যালেন্ট দেখা যায় না। ওকে ওকে, এবার ক্রসিং ওভার। আমরা দেখি যে যখন আমাদের প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন ধাপটা ঘটে তখন কি হয়, আমাদের ক্রোমোজোমগুলো এরকম ক্রসিং ওভার হয়, ক্রোমোজোম এরকম ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার হয়ে তাদের সেগমেন্টগুলো কি হয়, আলাদা হয়ে যায়। তো ক্রসিং ওভার ঘটে হলো মায়োসিসে, কিন্তু মাইটোসিসে কোনোরকম ক্রসিং ওভার ঘটে না। ওকে, এরপর আসি কায়াজমা। আমরা ক্রসিং ওভার হওয়ার সময় দেখি কি এখানে একটা এক্স আকৃতি একটা অবস্থান দেখা যায়, যাকে আমরা বলি কি কায়াজমা। আমরা মায়োসিসে প্রোফেজ ওয়ানের প্যাকাইটিনে আমরা সেই কায়াজমা দেখতে পারি, কিন্তু মাইটোসিসে কোনোরকম কায়াজমা দেখা যায় না। ওকে, এরপর আসি অপত্য কোষ। মানে কি? মানে মাতৃকোষ থেকে যে কোষগুলো উৎপন্ন হয় বিভাজনের ফলে সেগুলিকে অপত্য কোষ বলে। তো অপত্য কোষ, মাইটোসিসে অপত্য কোষ উৎপন্ন হয় দুইটা। ওকে, আর মায়োসিসে উৎপন্ন হয় চারটা, ঠিক আছে? এদের চারটায় প্রত্যেকটা থাকে হ্যাপ্লয়েড এবং এখানে প্রত্যেকটা থাকে ডিপ্লয়েড থাকে মাইটোসিসের ক্ষেত্রে। আচ্ছা, এবার সেন্ট্রোমিয়ার বিভক্ত এখানে একটু দেখি। যখন আমাদের মাইটোসিসের ক্ষেত্রে যখন আমাদের মানে অ্যানাফেজ ধাপটা ঘটে তখন আমরা কি দেখতে পারি?
ক্রোমোজোমের যে সিন্ড্রোমগুলো আছে সেখানে বিভক্ত হয়ে চলে যায়, তাই তো? কিন্তু যখন আমাদের মাইটোসিসের মায়োসিসের প্রোফেজ ওয়ানের অ্যানাফেজ ওয়ানটা ঘটে, তখন আমরা দেখতে পারি কি পুরো একটা ক্রোমোজোম এখানে কিন্তু কোনো রকম সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। মায়োসিসের প্রোফেজ ওয়ানের অ্যানাফেজ ওয়ানে এখানে কোনো রকম সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, এখানে পুরো ক্রোমোজোমটাই চলে আসে মেরুতে, ওকে? কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে আমরা কী দেখি, আমাদের অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারগুলো কী হয়, বিভক্ত হয়ে যায় এবং ক্রোমোটিডগুলো কী হয়, মেরুর দিকে যায়, ওকে? তো এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, এখানে এখানে হয়, ওকে? এরপর আসে মেরুতে গমন। আচ্ছা, যখনই আমাদের টেলোফেজ ঘটে, টেলোফেজ ওয়ান ঘটে, টেলোফেজ ওয়ান করলে কী ঘটে, টেলোফেজ ওয়ানে আমাদের পুরো একটা ক্রোমোজোম ক্রোমাটিড সহ কোনো রকম বিভক্ত ছাড়া ওর মেরুতে গমন করে, তাই তো? আর এই জায়গায় আমাদের যখন মাইটোসিস ঘটে তখন আমাদের বিভক্ত যুগ মানে বিভক্ত ক্রোমাটিড সেটা আমাদের কিছু কোথায় ঘটে, মেরুতে চলে যায়। তার মানে কি মেরুতে গমন করে, এখানে এখানে পুরো মানে ক্রোমোজোম সহ গমন করে। আচ্ছা, এরপর আসি কাজ, ওদের কাজও কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কাজ কীরকম ভিন্ন, আমাদের যে মাইটোসিসের কাজটা আসলে কী, ওরা আসলে কী করে, ওরা করে কি আমাদের যদি কোনো রকম ক্ষত স্থান থাকে আমাদের মানব দেহে, তারা কী করে সেই ক্ষত স্থানটা পূরণ করে, কিংবা আমাদের দৈহিক বৃদ্ধিতে কিংবা কোনো একটা গাছ কোনো একটা প্ল্যান্ট সেই প্ল্যান্টের বৃদ্ধিতে সেটা কী ঘটে, মাইটোসিস ঘটে। কিন্তু মায়োসিস কোথায়, মাইটোসিস কেন ঘটে, মায়োসিস ঘটে হলো যে এই যেমন আমাদের যে রিপ্রোডাক্টিভ সেলগুলো উৎপন্ন করে, যে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করে, শুধুমাত্র রিপ্রোডাক্টিভ সেল উৎপন্ন করার জন্য কী ঘটে, মায়োসিস ঘটে। আমি একটু বলি, যখন মাইটোসিস ঘটে কোনো কোনো সময় হ্যাপ্লয়েড ট্রিপ্লয়েডও দেখা যায়, কখনো কোনো কোনো সময় কোষের ভুলের কারণে কিন্তু থ্রিয়ানও হয়, ওকে? তো এটা কিন্তু আবার মায়োসিসে হয় না, ওখানে কিন্তু সবসময় এরকম এন সংখ্যকই ক্রোমোজোম সংখ্যা হয়, ওকে? তো এই ছিল আমাদের সেই মাইটোসিস মানে ব্রাজিল আর্জেন্টিনার সেই ফাইট। তো এই ছিল মাইটোসিস মায়োসিসের মানে পার্থক্য। তোমরা আসলে তোমরা সব বুঝতে পেরেছো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।